দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 239 জনে। গত 24 ঘন্টায় দেশের 37টি ল্যাবে 7208 জনের নমুনা পরীক্ষা করে 1034 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15691 জনে। দেশে করোনা শনাক্তের 65তম দিনে মহাকালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়। আমাদের 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 7267 এবং আমরা পরীক্ষা করেছি 7208 এবং এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 129865। আমরা শনাক্ত করেছি 1034 জনকে কোভিড পজিটিভ হিসেবে এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15691 জন। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু 239 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 252 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে 2902 জন।